পদের যোগ্য নয় প্রার্থী পর্ষদ জানিয়েছে এবং তার সাথে ইন্টারভিউয়ের ভিডিও তলব করলেন মাননীয় বিচারপতি অভিত গঙ্গোপাধ্যায় তো বিস্তারিতভাবে পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে পারেন তাহলে পরবর্তী যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না তো শুরু করা যাক তো শিক্ষিকা হওয়ার যোগ্যতা নেই বলে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এবার ইন্টারভিউয়ের ভিডিও দেখতে চাইলেন বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় তো দু হাজার টেটের ভিত্তিতে পুরো ব্যাপারটা উঠে আসছে এবং টেট দু হাজার পাস ক্যান্ডিডেটরা এবং প্রশ্নে ভুল থাকে আদালতের নির্দেশে নম্বর পান এবং টেট পাস করেন যদিও ইন্টারভিউ নিয়ে পর্ষদের দাবি ইন্টারভিউ প্রক্রিয়া দেখা গিয়েছে প্রার্থী আদৌ চাকরির যোগ্য নন তো পুরো ব্যাপারটা এবার আপনারা জানতে চলেছেন যে কেন এই ব্যাপারটা বলা হয়েছে এবং কেন এটা উঠে এলো ব্যাপারটা তো প্রাথমিকের নিয়োগের একটি মামলায় এবার প্রাথমিক প্রার্থীর এফটিউ টেস্ট এবং ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিও দেখতে আর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিত গঙ্গোপাধ্যায় তো আগামী আটই সেপ্টেম্বর এই ভিডিও আদালতে জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এটাই কিন্তু বলা হয়েছে এবং যারা জানা গেছে দু সালে প্রাথমিক টেট দিয়েছিলেন একজন চাকরি প্রার্থী ওই বছরের টেটে ছটি প্রশ্ন ভুল থাকায় অর্থাৎ প্রশ্নভূলের জন্য তিনি নম্বর পান এবং তারপর বিরাশি পেয়ে যান তো টেট পাসের জন্য ন্যূনতম নম্বর বিরাশি পেতে হয় এখন যেটা পেপার রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য তো নম্বর বৃদ্ধির ফলে টেট পাস করেন ওই প্রার্থী কিন্তু অভিযোগ তারপরেও তিনি চাকরি পাননি ফলে আবার আদালতের দ্বারস্থ হন ওই ক্যান্ডিডেট তো গত সতেরোই জুলাই এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতি গৌতম পালকে নির্দেশ দিয়েছিলেন এই প্রার্থীর অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ বন্দোবস্ত করতে হবে এবং সেই মোতাবেক সেটা করা হয়েছিল পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছিলেন এবং বুধবার এই মামলা শুনানিতে পর্ষদের তরফে জানানো হয় প্রার্থীর চাকরি পাওয়ার যোগ্যতা নেই অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে পর্ষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে তারপরেই ইন্টারভিউ প্রক্রিয়া এবং অ্যাপটিটিউড টেস্টের ভিডিও দেখতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায় তো এই ভিডিও দেখতে চাওয়া হয়েছে এবং সেটা যেটা চাওয়া হয়েছে সেটা ডেট দেওয়া হয়েছে একটা আটই সেপ্টেম্বর আদালতে জমা দিতে হবে বলে বলা হয়েছে তো গুরুত্বপূর্ণ তথ্যটি উঠে আসছে যেটা আপনারা জানলেন এবং আমাদের সংযুক্ত থাকুন বিভিন্ন ধরনের খবরগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না ডিসক্রিপশান চেক করে নেবেন সেখানে ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্কগুলো আছে আপনাদের কাজে লাগবে